শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। বাইকের ধাক্কায় গুরুতর জখম হলেন এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে গতকাল গোঘাট থানার অন্তর্গত ক্যানেল পুল সংলগ্ন এলাকায়। জানা গেছে ওই বৃদ্ধের বাড়ি গোঘাট থানার অন্তর্গত কাঁটাগড়িয়া এলাকায়, নাম নিরঞ্জন চক্রবর্তী। গতকাল সন্ধ্যায় ক্যানেল পুল সংলগ্ন এলাকায় রাস্তা পারাপার করছিলেন, সেই রকম অবস্থায় একটি দ্রুতগামী বাইক তাকে ধাক্কা মারে। গুরুতর জখম হলে স্থানীয় মানুষজন তাকে উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। দেখুন বিস্তারিত। নিরঞ্জন চক্র, আমি কিছু পেরিয়ে চলে এসেছি, হ্যাঁ পেরিয়ে চলে এসেছি আর কি, হাত দুই আছে। তারপর ঠুক করে লেগে গেল, বুঝতেই পারিনি, হ্যাঁ পড়িও নি কিছুই না, একজন ধরে নিয়ে বসে বসালো, কিন্তু আঘাত কিছু নাই। কি বলি বলি, মোটর সাইকেল কোথায়? না না, সে কে ধরাব না, সে নিরঞ্জন চক্রবর্তী কালকে ওই সন্ধ্যের একটু আগে ছটায় মাথায় যে লেগেছে কিনা তাও লেগেছে হয়তো নিজের বর্দা। অ্যাক্সিডেন্টটা ওই রাস্তা পারাপার হচ্ছিল, সন্ধ্যের সময় তো চোখের দৃষ্টিশক্তিও কম, মানে বুঝতে পারেনি যে বাইকটা অত জোরে আসছে বলে, এসে আর ঠুকে দিয়েছে, সাথে সাথে পড়ে যায়। হ্যাঁ হেঁটে বাইকটাকে ধরা হয়েছিল লোকালেরই পাশাপাশি একটা ছেলে, কিন্তু আমরা তো তখনই নিয়ে চলে এসেছি হাসপাতালে, এবারে সেও চলে গেছে। দাদার নাম নিরঞ্জন চক্রবর্তী, বাড়ি কাঁটাগড়িয়া। কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে? ওটা ক্যানেল পোলের ওই মোড়েতে, গোবার থানা। নিশিদরঞ্জন চক্রবর্তী। এসি নার্সিং হোম, 24 ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি, ডায়ালিসিস, আইসিইউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায়। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এসি নার্সিং হোম, করুণা সিনেমার পিছনে, বেনেপুকুর রোড, আরামবাগ। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-8549-84।